হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি বাটার চিকেন। বাটার চিকেন খেতে হলে আমরা রেস্টুরেন্টে যেতাম, এখন আর যেতে হবে না, আমরা চটজলদি ঘরে বানিয়ে ফেলতে পারি। চলুন কথা না বলে আমরা বাটার চিকেনের রেসিপিটা দেখে নিই। এখানে নিয়েছি 1 কিলো চিকেন, আমি বোন নিয়েছি, কেউ চাইলে বোনলেসও নিতে পারেন। কি কি লাগছে, প্রথমে ম্যারিনেশন করতে হবে। নিয়েছি 2 চামচ করে আদা রসুন বাটা, 1 চামচ রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন নিয়েছি হলুদের গুঁড়ো, 1 টিস্পুন নিয়েছি নুন, নুনটা স্বাদ অনুযায়ী আপনারা বুঝে নেবেন। এখানে 5 টেবিল স্পুন নিয়েছি টক দই, ফেটিয়ে রেখেছি, আর নিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি ম্যারিনেশনটা করে নেব। 2 চামচ নিয়েছি রসুন বাটা, 2 চামচ নিয়েছি আদা বাটা, আমি এখান থেকে 1 চামচ করে দেব, আর 1 চামচ করে বাঁচিয়ে রাখবো গ্রেভির জন্য। আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ আদা বাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো রেড চিলি পাউডার, হলুদের গুঁড়োটাও দিয়ে দেবো, নুনটা স্বাদ অনুযায়ী নিয়েছি, আমি অল্প একটু বাঁচিয়ে রাখবো গ্রেভিতে দেবার জন্য, পুরোটা ম্যারিনেশনে দেবো না, টক দইটাও দিয়ে দেবো, 2 চামচ সর্ষের তেল দিলাম, ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। ম্যারিনেশনটা করা হয়ে গেছে, আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ম্যারিনেশন করে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এবার 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। প্রথমে আমি মাংসটা কষিয়ে নেব, তারপরে গ্রেভিটা বানাবো। আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মাংসটা সফট না হচ্ছে ভালো মতো কিন্তু কষাতে হবে। পাঁচ মিনিট মতো কষিয়ে নেব, নিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা ভালো মতো সফট হয়ে যায়। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার আমি ঢাকাটা খুলে দেখছি কি অবস্থায় আছে। বেশ খানিকটা জল বেরিয়েছে, মাংসটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ভালো মতো নেড়ে চেড়ে দিয়েছি, আবারও 7 থেকে 8 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। এক্সট্রা কিন্তু কোনো জল দেবার দরকার নেই, কেন দই দেবার আছে, আর এমনিতেও মাংস একটু জল ছাড়ে, তো সেই জলেতেই মাংসটা সেদ্ধ হবে। আমি ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, এবার ঢাকা খুলে আমি দেখছি। খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এটাকে এবার সরিয়ে দিচ্ছি, দিয়ে এবার গ্রেভিটা আমি বানিয়ে নেব। আমি একটা বড় প্যান বসিয়েছি, এবার গ্রেভিটা তৈরি করে নেব। আমি 2 চামচ মতো সাদা তেল দিচ্ছি, আমি এখানে 50 গ্রাম বাটার নিয়েছি, আমি 1/2 বাটার দিচ্ছি, বাটারটা যতক্ষণ গলে না যায় ভালো মতো কিন্তু নেড়ে নেব। বাটারটা গলে গেছে, তাতে ফোড়ন দেবো একটু জয়িত্রী, আর 2টো ছোট এলাচ, এলাচটা আমি ফাটিয়ে দেবো। যতক্ষণ সুগন্ধ না বেরোয় ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো মতো সুগন্ধ বেরিয়েছে জয়িত্রী আর এলাচটা থেকে, আমি এখানে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ একদম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা আবার দিয়ে দিচ্ছি। আদা রসুনটা যে বাঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি 1 চামচ করে,
দিয়ে খুব ভালোমতো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন খুব ভালো করে কিন্তু কষাতে হবে। কষাতে কষাতে খেয়াল রাখবেন যেন লাল না হয়ে যায়, তাহলে কিন্তু কালারটা খারাপ আসবে। খুব ভালো মতো কিন্তু নাড়তে হবে। যদি মনে করবেন যে নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে এসছে, এক থেকে দু চামচ জল দিয়ে দিতে পারেন। জল দিয়ে আবার ভালো মতো নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবেন। যতক্ষণ পেঁয়াজ আদা রসুন থেকে ভালো মতো তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। ভালো মতো না কষালে কিন্তু কাঁচা পেঁয়াজে গন্ধ আসবে। খুব ভালো মতো কষানো হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ বাটাটা। এই পর্যায়ে দিয়ে দেবো আমি টমেটো। আমি এখানে চারটে বড় সাইজের টমেটো নিয়েছি, নিয়ে মিক্সিতে ভালো মতো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একে একে মশলা। দিচ্ছি রেড চিলি পাউডার, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কিছুটা নুন আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই নুনটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয়, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিচ্ছি একটু জিরের গুঁড়ো। সব মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে ভালো মতো তেল না ছাড়ছে ততক্ষণ কিন্তু খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে। মশলাটা কিন্তু খুব ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে দেখবেন, খেয়াল করবেন তলায় যাতে লেগে না যায়। লেগে যদি যায় বুঝতে পারবেন, তখন দু চামচ জল দেবেন। জল দিয়ে আবার জলটাকে শুকনো করে নেবেন যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় বা পুড়েও না যায়। পুড়ে গেলে কালারটা খারাপ আসবে, খেতে তো খারাপ লাগবে। দেখবেন কষাতে কষাতে তেল ছেড়ে আসছে, তখন চিকেনগুলো আমি দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল। মিক্সিতে যে আমি মশলাটা করেছিলাম তার মধ্যে অনেকটা মশলা লেগে আছে, সেই জলটা আবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা যতক্ষণ ফুটে না ওঠে ততক্ষণ অপেক্ষা করতে হবে, ফুটে উঠলে তখন চিকেনটা দেবো। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে গ্রেভিগুলো মাংসের মধ্যে ভালো মতো ঢুকে যায়। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর ঢাকনাটা আমি খুলে দিলাম। যাতে মাংসের মধ্যে গ্রেভিটা খুব ভালো মতো ঢুকে যায়। এখন দিয়ে দেবো একটু টমেটো কেচাপ এক চামচ মতো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার দেবো একটু ফ্রেশ ক্রিম। পাঁচ চামচ মতো আমি ফ্রেশ ক্রিম দিলাম আর দেবো দু চামচ বাটার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেবো। লাস্ট দেবো একটু কাসুটি মেথি। কাসুটি মেথিটা যখন দেবো হাতের মধ্যে এরকম একটু এরকম করে একটু ঘষে নেব, দিয়ে ছড়িয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
আমি এতটা গ্রেভি রেখেছি, কেউ যদি আরো বেশি বা কম গ্রেভি চান আপনাদের মতো করে নেবেন গ্রেভিটা। বাটার চিকেন সার্ভ করার জন্য রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন। এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।